কথায় আছে বইয়ের থেকে ভালো বন্ধু কেউ হয় না, আর বাঙালির সাথে বইয়ের সম্পর্ক একটু অন্যরকম, বলতে পারে একটা নস্টালজিয়া ব্যাপার বুক ফেয়ার মানে। তো সেই জন্য আজকে আমি চলে এসেছি কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। এই মেলা প্রথম শুরু হয় 1975 সালে, সেই ডেট সেই ইয়ার ওয়াইজ এবছর হচ্ছে 47তম ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। একদম প্রথমে এই বুক ফেয়ার হতো ময়দানে, তারপরে শুরু হয় মিলন মেলা প্রাঙ্গণ, বর্তমানে সেন্ট্রাল পার্ক বা করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হচ্ছে। এটি চলবে 31 জানুয়ারি পর্যন্ত, আর টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। যদি বলেন কী করে আসবেন, শিয়ালদা দিয়ে আসলে আপনি যে কোনো বাস, অটো, ওলা, উবের সব কিছুই অ্যাভেলেবেল আছে, আপনি খুব ইজিলি আসতে পারবেন বইমেলা। এছাড়া আপনি যদি আসেন মেট্রো হয়ে, তাহলে অবশ্যই করুণাময়ী মেট্রো থেকে একটুখানি বইমেলা যে কেউ দিয়ে দেবে আপনাকে।